মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। উৎসব মুখর পরিবেশে কচুয়ার বিতারা ও পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাছাই করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে কচুয়া উপজেলার 3 নং বিতারা ও 4 নং পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 13 নভেম্বর শনিবার দুপুরে মাঝিগাছা এম উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। বর্ধিত সভাকে ঘিরে মিছিলে মিছিলে মুখরিত হয় মাঝিগাছা ও ভুঁইয়ারা এলাকা। বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ খানের সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী পাটোয়ারি, সহসভাপতি ও ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কামরুন্নাহার ভুঁইয়া, শহীদ দর্জি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও জাহাঙ্গীর আলম, উপদপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি রাজীব আহমেদ রাজু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। সভায় বিতারা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে 11 জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন উপজেলা যুবলীগের সহসভাপতি রাজীব আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক সোহাগ খান, সহসভাপতি উত্তর কুমার দেবনাথ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, সদস্য আতাউর রহমান মুন্সি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা ইসমাইল ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম জিল্লু। একই দিন বিকেলে ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী পাটোয়ারি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য চেয়ারম্যান প্রার্থী হাবিব মজুমদার জয় প্রমুখ। সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য 4 জনের নাম প্রস্তাব ও সমর্থন আসে। তারা হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাসুদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য হাবিব মজুমদার জয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।